হ্যালো বাগানী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ। আমি তোমাদের বাগানী বন্ধু মামন। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ছাদ বাগানে এই 9 o'clock বা টাইম ফুল, আবার অনেকে পর্তুলিকা ফুল নামেও চিনে থাকে, কিভাবে বীজ তৈরি করছি। এটি একটি 9 o'clock ফুলের বীজ, দেখতেই পাচ্ছ খুবই ছোট্ট একটা বীজ। এই ফুলের বীজ কিন্তু সাধারণত বেশ ছোট হয়। আমরা যেমন জবা ফুলের একটি ফুলের পরাগ অন্য ফুলে মিলিয়ে নতুন রঙের জবা সৃষ্টি করছি, ঠিক তেমনি কিন্তু এই পর্তুলিকা ফুলের আমরা নতুন রং কিন্তু এই বীজের মাধ্যমে তৈরি করতে পারি। তার জন্য আমাদেরকে দুটি আলাদা রঙের পর্তুলিকা ফুল নিতে হবে, তাদের পরাগ মিলন ঘটাতে হবে। অনেক সময় অনেক গাছে বীজ কিন্তু হতে একটু দেরি হয়, আবার অনেক গাছে দু এক দিনের মধ্যে বীজ তৈরি শুরু হয়ে যায়। এটি আমার একটি সাদা রঙের পর্তুলিকা ফুলের গাছ। আমি হলুদ রঙের পর্তুলিকা ফুলের পরাগ মিলিয়েছিলাম, বীজটি তৈরি হয়েছে, খুব তাড়াতাড়ি পেকে যাবে। পর্তুলিকা ফুলের বীজ কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায়, আর সেই বীজ থেকে কিন্তু খুব তাড়াতাড়িও চারা তৈরি করা সম্ভব। আমি আগের বছর আমার ছাদ বাগানে পর্তুলিকার বীজ থেকে চারা তৈরি করেছিলাম, তবে সেই গাছগুলোকে আমি রাখতে পারিনি, সারা ছাদ ভর্তি হয়ে গেছিলো বলে। ঠিক এভাবে পরাগ মিলন ঘটিয়ে কিন্তু আমি পর্তুলিকা ফুলের বীজ তৈরি করেছিলাম। সবসময় চেষ্টা করতে হবে দুটি আলাদা রঙের পর্তুলিকা ফুলের পরাগ মিলন ঘটাতে, তাহলেই কিন্তু আমরা নতুন রঙের আশা করতে পারি। তবে আগের বছর যে গাছগুলো আমি করেছিলাম সেই গাছগুলো কিছুটাও আছে, আশা করব খুব তাড়াতাড়ি ফুল দেখতে পাবো। যদিও কয়েকদিন আমি ছাদে যেতে পারছি না, শরীরটা খারাপ থাকার কারণে আমি কিন্তু দেখতে পাচ্ছি না ফুলগুলো ফুটেছে কি না। আমি অনেকদিন আগে এই ভিডিওটা করে রেখেছিলাম, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি আগের বছর বেশ কিছু পর্তুলিকা ফুলের বীজ তৈরি করেছিলাম। এ গাছের বীজ কিন্তু খুব সহজেই হয়ে যায়, ডবল অথবা সিঙ্গেল দুটোরই কিন্তু বীজ আমরা তৈরি করতে পারি। আমরা যদি আলাদা আলাদা রঙের পরাগ মিলন ঘটাই তাহলে কিন্তু নতুন রং সৃষ্টি হবে। এখানে একটা পর্তুলিকা ফুলের বীজ কিন্তু পেকে গেছে, খুবই ছোট্ট ছোট্ট দানা, দেখতেই পাচ্ছ খুবই ছোট্ট। আমি বীজটা হাতে ভেঙে দেখাচ্ছি, এতটাই ছোট যেটা যদি ছাদে পড়ে যায় তাহলে কিন্তু আমরা কোনোভাবেই তুলতে পারবো না। তাই কিন্তু বীজটা পুরোপুরি পাকার আগেই আমাদের কিন্তু তুলে নিয়ে টবে ছড়িয়ে দিতে হবে। এই বীজ থেকে চারা খুব সহজেই তৈরি করা যায়, মাটিতে অথবা বালিতে যে কোনো জায়গায় ছড়িয়ে দিলেই কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। আর এ গাছে খাবার হিসাবে আমি দিয়েছিলাম সরিষার খোল জল, আর কিছু দেবার মতো সময় পাইনি, তবে চেষ্টা করব একবার এনপিকে 19:19 দিতে। এখন কিন্তু এ গাছে ফুল হওয়ার সঠিক সময়, আশা করছি অনেকের গাছে ফুল হল।